14ই জানুয়ারি পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চল জুড়ে পালিত হয় মকর সংক্রান্তির উৎসব। আর সেই উৎসবকে কেন্দ্র করে দামোদর নদীর তীরে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বহু মানুষ আজকের এই দিনে স্নান করতে এবং মন্দিরে পুজো দিতে আসেন। এই অনুষ্ঠান দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পালিত হয়। অন্যান্য বছরের তুলনায় কোভিডের কারণে এবছর ভিড় অনেকটাই কম বলে জানাচ্ছে উপস্থিত সকলে। ভোর থেকে শুরু হয় নদীতে ডুব দিয়ে পুজো পাঠের কাজ। নদীর ধার জুড়ে বসেছে মেলা, তবে সমাগম সেইভাবে না হওয়ার কারণে বিক্রেতাদের বিক্রি বাটাও অন্যান্য বছরের তুলনায় কম। আজ 14 তারিখ দিনাঙ্ক হ্যাঁ দিনাঙ্ক 14 তারিখ মকর সংক্রান্তি আজ হামলোক কা হ্যাঁ ইয়ে বহুত জায়গা ভিন ভিন নামো সে মকর সংক্রান্তি মানায়া যাতা হ্যাঁ জেসে শিখো কা লোহড়ি পর্ব হতা হ্যাঁ 13 তারিখ কো আর তেলুগু মে তামিলনাডু মে হতা পোঙ্গল নাম সে ইহা পর মকর সং মকর কে নাম সে জানা যাতা হ্যাঁ ইসকা মহত্ব বহুত হি বড়া হ্যাঁ ইসকা মহত্ব জো হ্যায় তিল আর তিল চূড়া ये सब देकर दान किया जाता है और इसको खिचड़ी पर्व से भी माना जाता है। बहुत जगह इसको खिचड़ी पर्व भी मनाया जाता है, जो खिचड़ी पर्व के मानकर इसको खिचड़ी को ही किया जाता है जिसमें खिचड़ी पर्व मनाया जाता है। जो आज बहुत जगह खिचड़ी का भी आयोजन किया गया है, जैसे यहाँ भी होता है शिव मंदिर में, यहाँ भी है। इस पर्व को बहुत महान नदी में स्नान करके भगवान को पूजा अर्चना करके सूर्य भगवान को अर्घ देकर इसको मनाया जाता है और ये बहुत श्रद्धा का चीज़ है, जिसलिए इसको पूरे हिंदू समाज में इसको धर्म के नाम से मकर के नाम से जाना जाता है, इसलिए इस पर्व को मनाया जाता है। क्या नाम है आपका? मेरा नाम धर्मराज विश्वकर्मा हुआ। कल के तो अपना যে আজকে এই যে ঘাটে চান করে এই মন্দির এখন জল ঢালব, সকাল সকাল আমাদের এইটাই বাঙালিদের। এবছর ভিড় কিরকম দেখছেন? এখানে ভিড় খুবই ভালোই আছে, ওই আস্তে ফাঁকা ফাঁকা আছে। তো এই যে কোভিডের জন্য কি ফাঁকা রয়েছে নাকি? হ্যাঁ, মানে করোনার জন্য কি ফাঁকা রয়েছে? করোনার জন্য একটু ফাঁকা আছে, মানে আস্তে আস্তে সব লোক আসছে। আপনারা ভয় নেই? হ্যাঁ, আপনাদের ভয় নেই? না না, ঠাকুর আছে, ঠাকুরের নাম করে বেরিয়ে গেলাম। মুখে মাস্ক নিয়ে এসছি, এই চান করবার সময় খুললাম। চান পর ভিড় কেউ নেই, ভিড় কেউ নেই, ওই খারাপ বলি। কোন সব পর্ব? আপ লোক কি হর বার আতে? হ্যাঁ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।